কালীকার্তিকের শহর হিসেবে পরিচিত বাঁকুড়া জেলার প্রাচীন পৌর শহর সোনামুখী। কালীপূজোকে কেন্দ্র করে গোটা সোনামুখী পৌর শহর মেতে উঠেছে। তারই মধ্যে মঙ্গলবার গভীর রাতে সোনামুখী পৌর শহরের তিনটি জায়গায় তিনটি কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে শহর জুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। তিনটি মন্দির মিলিয়ে খোয়া গিয়েছে প্রায় 15 লক্ষ টাকার গহনা। জানা যায়, সোনামুখী পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের চামুণ্ডা কালীতলা এলাকায় চ্যাটার্জি পরিবারের চামুণ্ডা কালী মন্দিরে চুরির ঘটনায় আনুমানিক 12 লক্ষ টাকার গয়না খোয়া গিয়েছে। অন্যদিকে 14 নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ায় চৌধুরী পরিবারের 500 বছরের কালী মন্দিরে আনুমানিক 1.5 লক্ষ টাকার গহনা খোয়া গিয়েছে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। অন্যদিকে 9 নম্বর ওয়ার্ডের কৃষ্ণবাজার এলাকার বারোয়ারি কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে। সেখানেও আনুমানিক 1.5 লক্ষ টাকার গয়না খোয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। চুরিটা নিশ্চয়ই দুর্ভাগ্যজনক। প্রশাসন যথেষ্ট চেষ্টা করছে। আমরা সোনামুখী শহর জুড়ে সিসিটিভির ক্যামেরা লাগিয়েছি। যে মণ্ডপে চুরি হয়েছে বা যে মণ্ডপগুলি চুরি হয়েছে সেখানে আমরা খবর নিয়ে দেখলাম যে সিসিটিভির ক্যামেরা লাগানো থাকেনি। তবুও এই মাত্র খবরটা প্রশাসন পেয়েছে এবং যে মণ্ডপগুলিতে চুরি হয়েছে সেগুলো একদম পারিবারিক পুজো, তাদের পরিবারের তরফ থেকে থানায় আবেদন বা অভিযোগ করেছে। থানার মতো দেখছে, নিশ্চয়ই খুব তাড়াতাড়ির মধ্যে ব্যবস্থা হবে। আর একসঙ্গে তিনটে মণ্ডপে চুরি মানে একটা র্যাকেট কাজ করছে। আমরা প্রশাসনকে বলবো, থানা কর্তৃপক্ষকে বলবো যেন ইমিডিয়েট স্টেপ নেয়। কালী পুজোকে কেন্দ্র করে তো শহরে কড়া নিরাপত্তা রয়েছে, তারপরেও এই ধরনের চুরির ঘটনা ঘটলো তো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আরও নিরাপত্তা কড়া মজবুত করা দরকার আছে। নিরাপত্তার গাফিলতি রয়েছে? গাফিলতি তো বলবো না, চোর তো ওৎপেতি থাকে চুরি করবার জন্য। গাফিলতি নয়, এভাবেই চলে আসছে, বরঞ্চ এবারে আরও বেশি কড়াকড়ি হয়েছে। দেখা যাক, তদন্ত চলছে, পুলিশ নিশ্চয়ই তার ব্যবস্থা নেবে। রাতের অন্ধকারে শহরের তিন জায়গায় পরপর চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। আর এই পরিস্থিতিতে রাতের অন্ধকারে শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি ঘটনাস্থল পরিদর্শন করেন। সন্তোষ মুখার্জি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান, চুরিটা দুর্ভাগ্যজনক, প্রশাসন অত্যন্ত সতর্ক রয়েছে এবং তারা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন, তবে এর পেছনে একটি র‍্যাকেট কাজ করছে বলেও তিনি মনে করেন। দেখুন, আমার তো পুরো ঘটনাটা জানা সকালবেলা। আমি তো পাশে লজে থাকি, লাস্ট 5-7 বছর ধরে আমরা লজেই থাকি। তো আমাকে ভোরবেলা যখন আমার ওয়াইফ জানায়, দাদা ফোন করেছিল, দাদার মাধ্যম দিয়ে ওয়াইফ খবর পায় এবং আমি ওখানে আসি, তখন আমি জানতে পারি সকালবেলা এসে অ্যাপ্রক্সিমেটলি 5:30 বাজে। তখন আমার এই মুহূর্তে গয়নার ভ্যালুয়েশনের পরিমাণ এবং পরিমাণ হয়তো কোয়ান্টিটিতে বলতে পারবো, মূল্য দিয়ে বলতে পারবো না। আপনাকে অলরেডি যে লিস্টটা বললো আমার দাদা, সেই লিস্টটা অনুযায়ী তাই মোটামুটি গেছে। এখন সেই বিষয়ে আমার কমেন্ট করাটা ঠিক হবে না। প্রশাসনিক ভূমিকায় আমি কিছু কমেন্ট করতে চাই না। আশা করি যাতে খুব তাড়াতাড়ি এটা উদ্ধার হয়, প্রশাসনের কাছে এই সাহায্যটাই চাইবো যাতে এটা খুব তাড়াতাড়ি উদ্ধার হয়, এবং আমি আশাবাদী প্রশাসন খুব কঠোরভাবে এটা দেখবে এবং এটা উদ্ধার করবে। কারা জড়িত রয়েছে বলে মনে করছেন? আমি এখানে তো থাকি না, আমার বাড়ি এটা থাকলেও আমার অ্যাকচুয়ালি আমরা সব কলকাতায় থাকি। এখানকার পাড়া প্রতিবেশীর সাথে সেইভাবে আমি জড়িত নই, কিছু জনকে চিনি পাড়ার একদম ক্লোজ যারা তাদেরকে। তা মায়ের গয়না প্রায় আনুমানিক 12 লক্ষ টাকার উপরে আমাদের গয়না ছিল। তো আমাদের বাড়ির পুজো আমরা সেই কারণে, আমাদের আগে লাইসেন্স প্রাপ্ত ছিল, আগে প্রসেশন করে বা সোনামুখী যে বড় বড় কালী সেই কালীর সঙ্গে আমাদের কালীর পুজো হতো। পরবর্তী সময় আমরা লাইসেন্স ক্যান্সেল করি, আমাদের পারিবারিকভাবেই পুজোটা হয়, সেই কারণে আমাদের পুলিশ প্রোটেকশন বা এসব কিছু থাকেনি। আমরা পরিবারের লোকরাই এসব দেখাশোনা করি আর কি। গতকালে আনুমানিক রাত 3টে থেকে 4:30টার মধ্যে, সেই সময় আমরা হয়তো কিছুটা ঘুমিয়ে পড়ি, মানে আমরা মন্দিরেই ছিলাম, আমি ছিলাম, আমার সঙ্গে ঢেকো দুজন ছিল, কিন্তু আমরা তারপরে 3টে থেকে 4:30টার পর্যন্ত সে সময় ডিপ ঘুম অবস্থায় ঘুমিয়ে যায়। 4:30টার পরবর্তী সময় যখন মন্দিরে আসি, ঢেকো যখন ঢাক বাজাতে আসে, আমি সঙ্গে আসি, মন্দির খোলার সময় দেখি মায়ের মুটুক নেই, খাড়া নেই, এবং আস্তে আস্তে লক্ষ্য করি সমস্ত গয়না সেখান থেকে চলে গেছে। মানে আমার এটা ধারণা যে স্থানীয়ভাবে এর সঙ্গে কেউ যুক্ত থাকতে পারে এবং বাইরের লোকও এর সঙ্গে যুক্ত আছে, সেটিং করে এই ঘটনা ঘটিয়েছে।
তবে ঘটনা যাই হোক আমরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছি যাতে অবিলম্বে এই সমস্ত মায়ের যা খোয়া গেছে সেগুলো যাতে উদ্ধার করা যায় এবং এর সঙ্গে সঙ্গে আমাদের কাছে যা খবর আছে সোনামকি শহরে আমাদের মায়ের কালির সঙ্গেও আরও দুটো কালির গয়নাও স্ন্যাশ হয়েছে অর্থাৎ সোনামকি শহরে আমাদের এই চুরি না মানে দিন দিন এই ঘটনা বাড়তেই থাকছে সোনামকি শহরের মধ্যে বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদা রিপোর্ট আনন্দ বার্তা